Hi guys, welcome back to my channel and ajke hocche at last amra pujo series pujo video shuru korchi pujo series bolo na jeti pare pujo series karon ajke theke amra start korchi hocche haul shopping haul makeup haul and aste aste aro haul ashbe jewelry jala kingo eglo shop hoy ha shoe যা যা হবে ছোটটা খুব বেশি হবে না ছোটখাটো হবে সো সেগুলো নিয়ে হল হবে অলরেডি একটা হল তোমরা কাইন্ড অফ হল তোমরা দেখছো সেটা হচ্ছে এই রিংটা যেটা আমি জিবাত থেকে নিয়েছি আই থিং শ্রুতি হাসান সলিটা সামথিং এটার নাম এটার একটা আনবক্সিং ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওর তোমরা যারা আছে ওনার ও হচ্ছে আদ্রিতা আমার বোন আর হচ্ছে ওর হচ্ছে আজকে শপিং হল না হ্যাঁ ওর মোটামুটি সব এসে গেছে পুরো শপিং কমপ্লিট আমাকে একটু পরে দেখবো আমার এখন আসেনি তো ওর হচ্ছে পুরো পুজোর শপিং কমপ্লিট আর ওর আজকে হচ্ছে ক্লোদিং হল হবে রাইট তো ক্লোদিং হল হবে সেটা ওই দেখাবে আমি না বাট আমি থাকবো এখানেই ভিডিওতে আর ও হচ্ছে দেখাবে সো উইদাউট এনি ফার্দার রিডিউ লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও তো ওর জামা কাপড় যেগুলো কেনা হয়েছে যেগুলো মানে বানানো হয়েছে মানে তোমার কাস্টমাইজ করা হয়েছে সেগুলো বাদ দিয়ে যেগুলো আমরা কিনেছি অনেকগুলোই অ্যামাজন থেকে তো অ্যামাজনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চল শুরু কর ব্লু কালারটা আমি স্কিনে ফিটে নিয়েছিলাম আমরা স্কিনে ফিট জিন্স ভালো লাগে গন্ধ লাগে দেখি না তো এই যে জিন্সটা পুরো এটা হলো 34 সাইজ এটা জানি না এখানে লেখা মিস চেস ডেনিম লন্ডন লন্ডন ওয়াও মিস চেস ডেনিম এটা কোম্পানিটা লন্ডনের এখানে সাইজিংটাও লন্ডন মানে তোমার কি বলে ইউএসএ ইউইআর ইউএসএ ইউকে সাইজে করা আছে এই যে একটা ব্লু কালারের ডার্ক ব্লু ডেনিম আই হোপ তোমরা দেখতে পাচ্ছ দেখছো তো এটা হচ্ছে ফার্স্ট এবার সেকেন্ড হচ্ছে এটা দেখো সেকেন্ড হচ্ছে টপ এটার নিচে এখানটাই প্লাস্টিক দেওয়া হ্যাঁ এই যে যাতে তোমার কোমরের এই জায়গাটা না সিং মানে সিনচিং হয়ে যায় আর কি ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম বাটারফ্লাই এটা খুব ভাইব্রেন্ট আমার খুব ভাল লাগে লেগেছিল এই টপটা মানে এটা তোমাদের আলোতে আরো বেশি ভাইব্রেন্ট লাগছে তাই না সরি গাইস প্লিজ ইগনোর 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 দ্য কনস্ট্রাকশন সাউন্ড এটা রোজের এজেন লাস্টের নিচে লিখে দিয়ে ডিসক্লেমার বলে তো এটা হচ্ছে টপটা আর এটা না হাতাটা এরকম তোমার নামটা ভুলে যাচ্ছে হাতাটাকে কী বলে ওফো বেল স্টিক নয় বাট খুবই ভালো কোয়ালিটি কাপড়ের খুব সুন্দর এটা খুবই সফট এটা প্রাইম লেডি বলে এটা এক্সেল যাই হোক তো এটা হচ্ছে ভীষণ সফট এটা নিচে কিন্তু অস্ত্র দেওয়া আছে এই দেখো আর এটা রেয়ানে খুবই সুন্দর এটা গন্ধটা খুব ভালো এটা খুবই সুন্দর আই লাভ ইট আই লাভ ইট সো এবার মুভিং অন টু দ্য থার্ড আইটেম এই তো তার আমি তুলে এটা হচ্ছে থার্ড আইটেম তোমরাও কিন্তু লিখো তোমাদের পুজো শপিং শুরু হয়ে গেছে কিনা কতটা হয়েছে কতগুলো হয়েছে অনেকগুলোই হবে এটা একটা কুর্তি আমি জানতাম না এটাও অর্ডার হয়েছে আমি আসার পরে জেনেছি একদম লাস্টের দিকে আমি সব একদম লাস্টের দিকেই জানতে পারি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ব্যাক পোর্শনটা দেখা ব্যাক পোর্শনটা প্লেন ব্ল্যাক আর এটাও রেয়নের আই থিঙ্ক রেয়ন হ্যাঁ রেয়নের মেটেরিয়াল কিন্তু ভীষণ নরম এটাও অ্যামাজন থেকে এটা ভীষণ সুন্দর না সুন্দর বাই আমি বলবো দেখ আমরা কেমনে দেখাচ্ছি তাই হোক এটা খুব সুন্দর একটা বেস্ট বাই ওর জন্য আমার মনে হয় বিকজ ওর স্কিন টোনে কমপ্লেকশনে যে কোনো কমপ্লেকশনে আমার মনে হয় এই কালার কম্বিনেশনটা ভীষণ যাবে আর ব্ল্যাকের সাথে রেড হোয়াইট তোমরা জানো এই দুটো কম্বিনেশনে ভীষণ ভালো লাগে ভীষণ আর ব্ল্যাকের সাথে রেড তো ভীষণ তো এটার কাজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাজটা ট্রাই অন হল করে সম্ভব না তাই জন্য এইভাবেই দেখাচ্ছি এ দেখো তো এটা হচ্ছে খুবই সুন্দর আর মানে নিচের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই নিচের এই পোর্শনটা আমার খুব পছন্দ হয়েছে এই ম্যান্ডেলা টাইপের যেটা করা আছে গোলের মধ্যে এটাও খুব সুন্দর প্লাস এই জায়গাটাও এখানে অনেকগুলো ওই তোমার ফ্ল্যামিঙ্গোস টাইপের করা আছে দেখো খুব সুন্দর এটা তো এটা হচ্ছে থার্ড না থার্ড এইবার যেটা আছে সেটা হচ্ছে খুব একটা খুব ডিফিকাল্ট
কিন্তু খুলতে হবে। দাঁড়াও, তাহলে আমি তোমাদেরকে এইগুলো দেখিয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে। এই দুটো লেগিংস আমরা নিয়েছিলাম, এটা অশ্মি লেগিং সামথিং, এটাও আমরা নিয়েছিলাম হচ্ছে অ্যামাজন থেকে, ওর আমার নয়। একটা হোয়াইট, একটা বেজ কালার। তো হোয়াইটটা এটার সাথে চলে যাবে, আর বেজটা আরেকটার সাথে যাবে, সেটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। সেভিং দ্য গুড ফর দ্য লাস্ট। তো এটা হচ্ছে দুটো লেগিংস, এই দুটো লেগিংসের লিঙ্ক আমি দিয়ে দেবো। কাপড় খুব ভালো, আর সাইজিংয়ে খুব একটা ইস্যু হয়নি। আগের বার মানে আগের তো আমরা এটার বদলে একটা লেগিংস অর্ডার করেছিলাম, সেটাতে একটু সাইজিং ইস্যু হয়েছিল। এটা আমি ডাবল এক্সেল না তুই নিয়েছিস? হ্যাঁ, এটা ডাবল এক্সেলও নিয়েছে, ওর এক্সেল লাগে, বাট স্টিল ওটা সাইজিং ইস্যু হয়ে আমি ওটা সাইজ আপ করেছি, বাট তাতে খুব একটা আমাদের অসুবিধা হয়নি। এক্সপিরিয়েন্স ওয়াজ ওকে। তো আমরা পরে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে চেক করতে ভুলবে না, সমস্ত কিছু লিঙ্ক আমরা দিয়ে দেবো। তো নেক্সট হচ্ছে এটা, এটা খুব ফেভারিট আমার, ভীষণ ফেভারিট। হ্যাঁ, এটা ইন্দাসার একটা কুর্তি, এটা কুর্তি বলবো না, আনারকলি সেট। তো এটা হল এটার সাথে না, এটা আমি মানে ঠিক করে না দেওয়ার সময় দেখ, আমি লক্ষ্য করিনি কি জানি না, আমি ভেবেছিলাম এটা থ্রি পিস সেট, মানে এটা প্যান্টও আসবে বা লেগিংসও আসবে বা শরারা প্লাজো কিছু একটা আসবে, প্যান্ট আসবে, প্যান্ট। তো ওটার সাথে একটা দুপাট্টা এসছে, তো দুপাট্টা পর এটা মিন্ত্রা থেকে কিনেছি, এটা লিঙ্ক আমি দিয়ে দেবো নিচ্ছে। এটা কি এটার সাথে এসেছিল? এটা কি আবার? তো এটা হচ্ছে কুর্তিটা, এই কুর্তি কেন বলছে আমার বেলিটা? এইটা আগে দেখে না, একটা ছোট একটা দুপাট্টাটা, আর বেশি খুব হবে না দুপাট্টাটা। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে না লেসের ওয়ার্ক করা আছে, দেখতে পাচ্ছ? দেখো লেসের একটা ওয়ার্ক করা আছে, আর এই কালারটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এটা বেবি পিঙ্ক কালার ছিল, ব্লাশ পিঙ্ক কালার ছিল, আর এটা একটা তিল কালার ছিল, বাট তিলটা ভীষণ সুন্দর। যে দেখো এই যে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, আর ছোট ছোট, হ্যাঁ এখানে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, এখানে হচ্ছে হোয়াইটের মধ্যে তোমার এমব্রয়ডারি করা আছে, তার সাথে ছোট ছোট গোল্ড এম্বেলিশমেন্টের ওয়ার্ক করা আছে। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, বাট এই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, এখানে একটা গোল্ডেন ওয়ার্ক করার, হাতাটা তো ভীষণ সুন্দর, হাতাটার এখানে না ফ্রিল করা আছে, বাট নেটেরই ফ্রিলস করা আছে, যেটা এখনকার স্টাইল। প্লাস এরকম দেখো নেটের হাতা, আমি দেখাচ্ছি, এ দেখো নেটের হাতা, আর এই যে ও মাই গড, কি ভূতের মতো লাগছে, সামনে চলে আসলো। যাই হোক, এই দেখো ঘরের বার নিচটা দেখো, এই যে নিচের ওয়ার্কটা আমি তোমাকে দেখাচ্ছি, ও ভরুক ও দেখাবে, এই দেখো দেখিয়ে দিচ্ছি নভেম্বর ডিসেম্বর মাসে যাদের বিয়ে বাড়ি আছে, যারা তোমরা গেস্ট হিসাবে যাও বা গেস্ট লুক যেটা পরে, এই হিসাবে তোমরা একটু পড়তে পারো, মানে ওরও সেটা স্পেসিফিক্যালি ওর জন্যটাও সেই জন্যই কেনা হয়েছে, আমাদের একটা বিয়ে বাড়ি আছে ডিসেম্বর মাসে, তো সেই জন্যই এটা স্পেসিফিক্যালি কেনা হয়েছে। এটার প্রাইসটা আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট আই লিঙ্ক এভরিথিং ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো ফর ইউ গাইস। তো এই যে হাতাটা, কিন্তু হাতাটা একটু গরম হতে পারে, গরমকালে পরার জন্য একটু গরম লাগবে, শীতকালে পরলে একদম গরম লাগবে না, ভীষণ কমফর্টেবল লাগবে। তো এটা হচ্ছে এটা, আর তার সাথে হচ্ছে এই দুপাট্টাটা, এই দেখো। তো এটা হচ্ছে তার পরেরটা, এবার তার পরেরটা আমি চলে যাচ্ছি। ও এইটার সাথেও হোয়াইট লেগিংসটাও চলে যাবে, যেগুলো হোয়াইট আছে, কেউ কেউ চাইলে গোল্ডেন লেগিংসও পরতে পারে। আরেকটা কথা হচ্ছে এটা, ওর ওর হাইট হচ্ছে কত? ফাইভ থ্রি। তো ফাইভ থ্রিতে কিন্তু ওর ফুল লেন্থ গাউন হয়েছে না, একদম পুরো পায়ের গোড়ালি অব্দি ওর হয়েছে লেন্থটা। তো লেগিংসও কী পরে সেটা কেউ দেখতে যাচ্ছে না, বাট আমি বলবো গোল্ডেন দিয়ে পড়ো, হোয়াইট দিয়ে পড়ো, দুটোতেই ভালো। যদি তোমার একটু পায়ের উপর দিয়ে আসে তাহলে হোয়াইট দিয়ে পড়লেও ভালো লাগবে, ইভেন গোল্ডেন দিয়ে পড়লেও খুব ভালো লাগবে। এখন বেরোয় না লেগিংসগুলো নিচটা বেশ চওড়াকার, যারা ধরো আরও লম্বা মানে 5-7 তাদের আর একটু উপরে হবে, অ্যাঙ্কেল লেন্থ হবে, তারা কিন্তু চওড়া লেগিংসগুলো দিয়ে পড়তে পারে, বা সিগারেট প্যান্ট যেগুলো বেরোচ্ছে সেগুলো দিয়েও পড়তে পারে, সিগারেট প্যান্ট। দেখা এটা ব্যাক স্টোরি টাইম বলছি, দেখা এটা একটা আমরা বানিয়েছি, এটা আমিও একটা বানিয়েছি, বাট আমি ব্লাউজ বানিয়েছি, ও কুর্তি বানিয়েছে,
উল্টো, সরি গাইস। ঠিক আছে দেখিয়ে দে। এটা হচ্ছে কেরালা কটন দিয়ে, যে তোমাদের মনে আছে কেরালা ওটা কিন্তু অনেক বড় হয়, স্পেসিফিক্যালি ধুতিগুলোর কাপড় প্রচুর বড় হয়। আমি আমার একটা ব্লাউজ বানিয়েছি, তারপরেও একটুখানি কাপড় ওরা বেঁচে গেছিল বলে ওরা সেলাইটা দিয়ে খুলে দেয়নি, সেলাইয়ের ভিতরে দিয়ে দিয়েছিল। আর ওরও একদিন বাঁচেনি, কারণ এটা লম্বা বলে, আর এখানে একদিন ওরা কাপড়ও দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে সেইটা, সেই মুন্ডুটা দেখো, এখানে গোল্ডেন পাইপিং করা, হাতেও এরকম গোল্ডেন পাইপিং করা, পারে সেটাই এখানে চলে এসছে। সো গুড, কারণ কাপড়গুলো ভীষণ ভালো হয় এটার। তো এটা হচ্ছে, ওতো কতগুলো হলো, কত নম্বর চলছে? এটা থ্রি, কুর্তিটা ভুলে গেলি তো, তার আগে ফাইভ নম্বর হলো। এবার হচ্ছে লাস্ট, যেটা ওর খুব ফেভারিট, এটা আমারও খুব ফেভারিট। এটা আমরা বানিয়েছি, এবং এটা বানিয়েছি হচ্ছে শাড়ি থেকে। আমি একটা শাড়ি কিনেছিলাম 2018-এ, আই থিঙ্ক 2017-2018-এ, তো তখন বেনারসি শাড়ি। তো সেইটা দিয়ে, সেটা আর পরা হবে না, সেইটা দিয়ে আমরা এটা বানিয়েছি। এটা ভীষণ সুন্দর, এটা সামনেটা হচ্ছে এরকম, এটা পুরো মানে বিয়ে বাড়ি স্পেশাল, একদম বিয়ে বাড়িতে পরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দেখো আমি এটাকে নাম দিয়েছি রাজা রাজা, মানে আমার মামারও তাই বলছে, রাজাও যে দেখবে তোমার থিয়েটার থিয়েটারে যখন রাজাদের পার্টি করে, তখন নিচটা তোমাদের দেখাচ্ছি, নিচটা এরকমই হয় খুব একটা। আর আচ্ছা দেখো, হাতাটা হচ্ছে এরকম রেড। আমার শাড়িটা যেটা ছিল না, সেটা কুচিতে এই কালারে ছিল, এইটা হচ্ছে কুচি ছিল, আর বডি ছিল ফুল এইটা, মানে এই জায়গাটাও কিন্তু আমার তাই ছিল, এই কালারটা ছিল, কুচিটা জাস্ট এইটুকু রেড ছিল। তো এটা হচ্ছে রেড হাতা, এটার ভিতরেও আস্তা দেওয়া আছে ফুল, আর হচ্ছে এখানটা হচ্ছে গোল্ডেন। হাতাটা তো দেখালাম, এবার নিচটা দেখাচ্ছি। নিচটা আমরা কুচি কুচি করে করেছি, একটা রেড একটা গোল্ডেন, একটা রেড একটা গোল্ডেন। তো এটা হচ্ছে এটা, ও হ্যাঁ নিচে হচ্ছে যেটা শাড়ির পার হয় সেই পার্টটা, ওটা ওকে পরে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। আমি পারলে একটা ছবি অ্যাটাচ করে দেবো, ফিটিংসটাও খুব ভালো, আমি যদি পারি তো আমি একটা ছবি অ্যাটাচ করে দেবো ওর এটা পরে। বাট এটা ভীষণ সুন্দর, ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি, সরি। ও দেখো এটা সামনেটা কিন্তু এরকম, দেখছো কাজটা, একটা পদ্ম পদ্ম টাইপের করা, এইটাকে পদ্ম, তারপরে হচ্ছে এই পার্টটা করা, আর এখানে সামনে এরম একটা জাস্ট শো বাটন দেওয়া আছে, একটা শো গোল্ডেন বাটন দেওয়া আছে। পুরোটাই আমার শাড়ি দিয়েই হয়ে গেছে, যেহেতু শাড়ি, আর পিছনেরটা কিন্তু পদ্ম নয়, পিছনেরটা এমনি মানে ফ্লাওয়ার মোটিভ, কি বলবো, ওই পাতা মোটিভ এরকমে করা, আর পিছনেও এই রকম। এরকম ব্যাপারটা ছিল আর কি, তাই না? যখন শাড়ি ছিল তখন ব্যাপারটা এরকমই ছিল। তো যাই হোক, এটা হচ্ছে লাস্ট, আর এটার সাথেই ওই পেজ কালার লেগিংসটা পরতে পারবে, রেড দিয়ে ভালো হতো, দেখতেও ভালো লাগছে, ওই জন্য রাজা 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 নাম দিয়েছে ওরা আমার মা, ও হোয়াটএভার। তো এটা হচ্ছে লাস্ট পিস আই থিঙ্ক, আর তো কিছু হয়নি, লাস্ট পিস। এটা হচ্ছে ওর শপিং হল, তো এটার সাথে পেজ কালার লেগিংসটা চলে যাবে, যেটা আমরা পেজ কালার লেগিংসটা কিনেছিলাম। তাতে তো ফাইভ কি করে হয় না, তাতে আরও দুটো লেগিংস হলো, আমার সেভেন লেগিংস নিয়ে সেভেন। এটার সাথে বেজ কালারটা ভালো লাগবে, ইভেন রেডও ভালো লাগবে, বাট এটাও সেম, এটাও পুরো পায়ের একদম মানে গোড়ালি গোড়ালি একদম, তো ওটাতেও দেখা যাবে না খুব একটা, ও কি বলেছে, বাট বেজ দিয়ে পড়লেও চলে যাবে। এটা হচ্ছে ফেভারিট, হ্যাঁ এটা হচ্ছে ফেভারিট।
সো গাইস দ্যাটস ইট ফর দ্য ভিডিও। এটা ওর শপিং মল ছিল, তোমরা আরো অনেক এরকম হল দেখতে পাবে, নায়িকা হল, শপিং হল, দিদিরও একটা হল আসবে, আমারও একটা হল আসবে শপিং, এটাও একটা পুজোর জামা ছিল ওটা পরে নিয়েছি। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, আর ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলো না, ওখানে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে, যদি তোমরা মেসেজ করতে চাও মেসেজ করতে পারো। আর এই জামা কাপড় যা যা যেগুলো অনলাইন কেনা হয়েছে অ্যামাজন মিন্ত্রা সবকটার লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। আর যদি জানকারি চাইতে চাও তাহলে মেসেজ করতে পারো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে যে কোথায় কিনেছি কি না কোথায় বানিয়েছি, আমি যার থেকে বানিয়েছি পারলে তারও ডিটেলসটা আমি নিচে অ্যাটাচ করে দেবো, খুবই ভালো বানিয়েছি, তোমরা ট্রাই করতে পারো, যারা এয়ারপোর্টের সাইডে থাকো, এয়ারপোর্টে তোমরা মেন সাইডে থাকো তারা বানাতে পারো। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভিডিওটা ভালো লেগে থাকলে আবার বলছি ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, কমেন্ট করো তোমাদের সবচেয়ে কোনটা ফেভারিট ওর শপিং হলে, আর তোমাদের কটা পুজোর জামা কাপড় হয়েছে, তোমাদের পুজোর প্ল্যান, কোথায় কিনেছো কি না সব নিচে ডিসক্রিপশন বক্সে জানিও, এই গুড কমেন্ট বক্সে জানিও, তাহলে একটা বেশ কথা বল মানে কথা বলা বলা হয় এরকম ব্যাপার হয়। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে তোমরা ফার্দার যখন ভিডিও দেবো তোমরা নোটিফাইড হয়ে যাবে। লটস অফ লাভ, টেক কেয়ার, স্টে পজিটিভ, টাটা।